আর বিছানার চাদর থেকে শুরু করে পুরো মনে হচ্ছে নতুন যেন। এলইডি স্ক্রিন, এটা হচ্ছে ফোর বেডরুম, ফোর বেডরুম। হ্যাঁ, এটা এসি নন এসি দুটোতেই ব্যালকনি বলে এটা রেটটা বেশি দেখতেই পাচ্ছেন। আর আপনি আপনি সৌন্দর্যটা এখানকার সৌন্দর্যটা আপনি বিকেল বেলা যখন বসবেন ব্যালকনিতে দেখুন লঞ্চ যাচ্ছে। হ্যাঁ, দোলনা হবে বলছিলাম, পার্কের ব্যবস্থা আছে এই যে এই জায়গাটায়। আর এইখান থেকে দেখুন, এই দেখুন, এখান থেকে তো আরাম ভালোভাবেই দেখা যাচ্ছে। এই হচ্ছে হোটেল ডি রিসর্ট। হোটেল ডি রিসর্টের যে রুম গুলো আছে একদমই কিন্তু আরে অরিজিত দা কেমন আছো? অরিজিত দা, আরে সাকিব ভাই, কি কি সমস্যা? একটা সমস্যার মধ্যে পড়েছি, সেটা ব্যাপার হচ্ছে যে বন্ধুদের সাথে ঘুরতে এসেছি তো, তা একটা হোটেল খুঁজছি, কোথায় থাকা খাওয়ার ব্যবস্থা ভালো হবে। মানে কজন বন্ধু মিলে এসেছে? আমরা বন্ধু মিলে এসেছি, ছজনা মিলে। ছজনা মিলে রাতে থাকবি, খাবি, মানে এখান থেকে মায়াপুরটা ঘুরবি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এইটা দেখতে পারিস, আজকে আমি এখানে এসেছি হোটেল ডি রিসর্টটা, একদমই ঝিকঝাক হোটেল। যেহেতু বলছো তাহলে ভালো, হ্যাঁ এটা দেখে দেখে পুরোটা আমার সঙ্গে দেখা আজকে, তাহলে বুঝতে পারবি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন, আর এর ফেসিলিটি গুলো তো আমি তো আরো দেখাবো। এর এক একটা যে ব্যালকনি গুলো আছে, ব্যালকনি থেকে বাইরের যে দৃশ্য গুলো এত সুন্দর লাগবে আপনারা বুঝতেই পারবেন। আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমি যখন এখানে এলাম, এখানে কিন্তু এখন অনেকেই আসছে এই ভিডিও দেখে, কারণ হচ্ছে নিশ্চয়ই তাদের ভালো লেগেছে, তার জন্যই এখানে আসছে। তাদের মুখ থেকেও রিভিউ আপনাদের একদম পাই টু পাই রিভিউটা দেবো। আর সব থেকে যেটা ভালো লাগছে, এখানে থাকার সময় বিকেলে সন্ধ্যের দিকে যখন আসবেন, একদম বেরিয়ে এখানে ঘাট পাশেই নৌকা বিহারের ব্যবস্থা, মানে দারুণ একটা ফেসিলিটি। ঠিক আছে, এবার ভেতরটাই যাই, চলুন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা, ডি রিসোর্ট এর পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। তো কেমন আছেন বলুন আগে। ভালো, ফাইন। আচ্ছা, ডিসটেন্স কতটা এখান থেকে? ডিসটেন্স হচ্ছে হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, গণেশ টেম্পল, এখান থেকে তো আরাম ভালোভাবেই দেখা যাচ্ছে। বাহ, এখানে ওই আপনার হেঁটে 10 মিনিট লাগবে। হেঁটে 10 মিনিট? বাহ। তারপর আপনি এখানে আসুন, এখানে দেখুন, এই যে আমাদের গঙ্গা। বাহ, আর এইখানে হচ্ছে আপনার জলঙ্গি, মানে দুটোর মোহনা হচ্ছে এই সামনে, এইখানটায় মিশেছে। এখানে দু রকম জল দেখতে পাবেন, দুটো কালারের জল দেখতে পাবেন। আচ্ছা, এটা আমাদের রিসোর্টের পেছনে যে বাগান আছে, পার্ক, ওই পার্কের ওখান থেকে আপনি দেখতে পাবেন। মানে এই ছাদ থেকে মোটামুটি সবই দেখা যাবে, সবই দেখা যাবে। এই তো রাস্তা একদম হোটেলের সামনে ফ্রন্ট। বাহ, দারুণ সুন্দর ব্যাপার। আর এখানে তো বললাম আগে থেকেই যে কার পার্কিং এর সমস্ত ব্যবস্থাই আছে, মানে ছাদ থেকে কত সুন্দর দৃশ্যটা লাগছে দেখুন, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। বলছিলাম পার্কের ব্যবস্থা আছে এই যে এই জায়গাটায়, আর এইখান থেকে দেখুন, এই দেখুন, এইখান থেকে জলঙ্গিটা ভালোভাবে দেখা যাচ্ছে, মানে দারুণ সুন্দর একটা ব্যাপার, দারুণ সুন্দর। ওই দেখুন পাখির গুঞ্জন কিন্তু সব সময় এখানে আছেই, পাখির গুঞ্জন। নন এসি একদম নর্মাল একটা রুমের দুজনকার থাকা নিয়ে কত পড়বে আপনার? নন এসি হচ্ছে দুজনকার রুম রেট হচ্ছে 650, 650, 650। আর নন এসি যদি আপনার গিজার নেওয়া হয়, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে 100 টাকা যোগ হবে এর সাথে, 100 টাকার সাথে যোগ হবে, এক্সট্রা লাগবে 100 টাকা। হ্যাঁ আচ্ছা। আর এসি হচ্ছে আপনার 1250 নরমাল। আর আপনার বেলকনি যেটা রিভার্স সাইড বেলকনি আছে সেটা হচ্ছে 1550 এসি। এসি আর নন এসি? আর নন এসি হচ্ছে যেটা রিভার্স সাইড বেলকনি গুলো, নন এসি হচ্ছে আপনার 1100 টাকা। আচ্ছা, আর গিজার নিতে গেলে আপনার এক্সট্রা 100 টাকা। ওটা সব রুমেই ধরা? সব রুমেই। সে আপনাদের আপনার চ্যানেল থেকে যারা আসবে ওই তাদেরকে আমরা অবশ্যই এক্সট্রা কিছু ডিসকাউন্ট দেবো। এখানে আমাদের 32টা রুম আছে। 32টা? 32টা। আচ্ছা, এসি নন এসি মিলিয়ে? হ্যাঁ, এসি নন এসি মিলিয়ে আমাদের এখানে এসি রুম আছে 20খানা। 20টা এসি রুম? 20টা এসি রুম। আচ্ছা, ওর মধ্যে মানে বড় ছোট ব্যাপার আছে? হ্যাঁ, প্রত্যেকটা। এবার আমার 4 বেড আছে, 2 বেড আছে,
সেই ক্ষেত্রে আমাদের ধরুন যে যা চায় সকালবেলা চা, তারপর ব্রেকফাস্ট, তারপর আপনার ভেজ নন ভেজ আলাদা চার্জ আছে, তাই তো? আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের মেনু আছে, সেই মেনু অনুযায়ী চার্ট আমাদের একটা ঠিক করা আছে, ওগুলো শুনে নেবো আমরা গল্প করতে করতে যেতে যেতে। আর মোটামুটি যে যেমন খাবার চাইবে সেরকমই পাওয়া যাবে অবশ্যই। আর একটা কথা জিজ্ঞেস করে নিই প্রথমেই, যে এখানে যারা ফ্রেন্ড আছে, ফ্যামিলি আছে, বন্ধু বান্ধব সবাই মোটামুটি আসতে পারবে তো? সবাই আসতে পারবে। এবার সেই ক্ষেত্রে আমাদের কিছু রেস্ট্রিকশন আছে। আচ্ছা, যারা মেল, মেলের ক্ষেত্রে যারা আনম্যারিড মেল, হ্যাঁ অনেকে আনম্যারিড আছে, আনম্যারিড মেল তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 21, আর যেটা ফিমেল আনম্যারিড তাদের ক্ষেত্রে হতে হবে 19। আচ্ছা, আর প্রত্যেকের আমাদের মানে একটা রুম প্রতি প্রত্যেকের দুটো আইডি প্রুফ মাস্ট, দুটো আইডি প্রুফ মাস্ট, হ্যাঁ ফ্যামিলি বা আনম্যারিড কাপল টোটাল সবার, না আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এনি আইডি প্রুফ, আমাদের দুটো আইডি প্রুফ লাগবে। এমনি পাকাপোক্ত লাইসেন্স একদম হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের একদম টোটালি সব পাকাপোক্ত, গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত। এই আর্টগুলো দেখুন, আর্টগুলো প্রথমে আমি দেখিয়েছি, আর্টগুলো কিন্তু অসাধারণ আর্ট, দারুণ আর্ট। আচ্ছা, ওই জায়গাটা কি কি আছে একটু দেখে নিয়ে এবার চলুন আসুন। আচ্ছা আচ্ছা, ওখানটা কি হচ্ছে, এমনি কি জায়গাটা হচ্ছে শুনলাম? সেই জায়গা আমাদের একটা পার্ক তৈরি হচ্ছে। হ্যাঁ, পার্ক, পার্ক বসার জায়গা। আপনাদের কিন্তু আর্টগুলো কিন্তু প্রত্যেকটা জায়গাতেই অসাধারণ আর, দারুণ সুন্দর। আচ্ছা, এগুলো কি 3D-র মতো হচ্ছে নাকি? একদম 3D-র মতো এগুলো। বাহ বাহ, এইটা আমাদের একটা মিনি পার্ক করা হচ্ছে। বাহ, হয়ে গেছে মোটামুটি, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট, কিছু কিছু কাজ বাকি আছে। এইখানে আমাদের একটা দোলনা হবে। বাহ, আর এইখানে আমাদের এই দেখুন, এই জায়গাটা আমরা একটা নৌকা বিহার করব, অসাধারণ, বোটে করে নৌকায় করে এটা ঘুরতে পারবে জনগণের জন্য। হ্যাঁ, আর তারপরে আপনার এদিকে একটা দোলনা হবে। আচ্ছা, এই জায়গাটা, তাই তো? হ্যাঁ, এই জায়গাটা একটা দোলনা হবে। বাহ, আর পার্কটা আমাদের জাস্ট ছ মাস তো, সেই কারণে আমাদের আস্তে আস্তে কাজগুলো সব আমরা গুছিয়ে নিয়ে আসছি। রিসর্ট মায়াপুরের মধ্যে কিন্তু এরকম খুব কমই দেখছি আমি। আমরা চেষ্টা করছি মায়াপুরের মধ্যে একটু ব্যতিক্রম কিছু, ব্যতিক্রম কিছু করার। ওটা দেখবেন এইখানে, হ্যাঁ এইখান থেকে যে নবদ্বীপ থেকে আমাদের যারা নর্থ বেঙ্গলের লোকজন আসেন, তারা নবদ্বীপ থেকে যখন নৌকো করবেন বা লঞ্চ করবেন, লঞ্চ ঘাটটা এই আমাদের ঠিক পাশেই। বাহ, লঞ্চে আপনি যখন আসবেন, লঞ্চের বাঁদিকে তাকাবেন, বাঁদিকে তাকালেই দেখবেন আপনি সফরের সময় যে বাঁদিকে আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছে, হোটেল রিসোর্ট দেখা যাচ্ছে, ডি রিসোর্ট দেখা যাচ্ছে, আমাদের পাশ দিয়েই যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এইখানে যখন আপনার নৌকোটা আসছে, নৌকোটা আসলে ঠিক নৌকো ঘাটের পরেই আমাদের রিসোর্টটা। চলুন তবে, চলুন আসি। এবার ওপরের টপ ফ্লোরটা যাচ্ছি, নিচেতে অনেক রুম আছে, তবে নিচের রুমগুলো এখন বুক আছে, সেই জন্য ওপরের যে রুমগুলো সেগুলো দেখে জানাতে ভালো লাগছে। সেখানে এসি কিন্তু মানে এটা সচরাচর মায়াপুরের খুব কম হোটেলেই আমি দেখেছি, মানে নিট অ্যান্ড ক্লিন তো আছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু ফুল দিয়ে একদম ওয়েলকাম জানাচ্ছে মনে হচ্ছে যেন। আর এই জায়গাটা তো আমি মানে এর আগে এসে দেখিয়েছি, অসাধারণ জায়গা। আচ্ছা, আমি একটু এই দিকটাকে দেখিয়ে দিই, মানে দারুণ সুন্দর জায়গা। এখানটা দেখুন, এখানটা কিন্তু কাঁচ দেওয়া আছে, ঠিক আছে, গ্লাস দেওয়া আছে। এখান থেকে ডাইরেক্ট আপনি এই যে দৃশ্যটা, মানে গঙ্গাটা, এখান থেকে চেয়ারে বসে এই কাঁচ ভেতর থেকে, কাঁচের ভেতর থেকে পুরোপুরি উপভোগ করতে পারবে। এটা তাহলে কি এসি না নন এসি? এটা আপনার এসি। আচ্ছা, এসি উইথ ব্যালকনি। ওয়াও, ফ্যান্টাস্টিক জায়গা এখানটা, সত্যি দারুণ সুন্দর জায়গা। এইটা হচ্ছে এই নন এসি, মানে এসি, এটা হচ্ছে এসি উইথ ব্যালকনি। আচ্ছা, এসি উইথ ব্যালকনি, ব্যালকনি। বাহ, আচ্ছা আগে আপনাদের রুমটা দেখিয়ে দিই, তারপরে এই জায়গাটাই দেখাচ্ছি, আসুন। অসাধারণ, এটা 6-7 একদম খাট আছে, তাই তো? 6-7 খাট আছে, হ্যাঁ। বাহ, প্রত্যেকটা তো পরিষ্কার, তো কোনো সে নিয়ে কোনো মানে কথাই হবে না। ফ্যান, এসি সমস্ত দেখুন নতুন একবারে, আর বিছানার চাদর থেকে শুরু করে পুরো মনে হচ্ছে নতুন যেন। এলইডি স্ক্রিন, আর টেবিল আছে যেখানে আপনারা বসে বসে খেতে পারবেন, বসার চেয়ার, ব্ল্যাঙ্কেট। আচ্ছা, এগুলো নিয়মিত পরিষ্কার করা হয় তো? রেগুলার, আমাদের রেগুলার পরিষ্কার। আচ্ছা, দেখি বুঝে যাচ্ছে, আমি তাও জিজ্ঞাসা করে নিলাম একবার। ওয়াশরুমটা দেখুন। হ্যাঁ হ্যাঁ, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, আসুন। এটা কিন্তু একদম মোরু 5-স্টার হোটেলের মতো একবারে ব্যাপার স্যাপার, মানে দারুণ সুন্দর। গিজার, বেসিন, গিজারটা দেখুন, এখানে কোমোড সিস্টেম আছে, অসুবিধার হওয়ার কোনো চান্সই নেই এখানে। তাহলে এই যে রুমটা দেখলাম আমরা, এসি রুমটা,
এইটাতে মোটামুটি দুই তিন জন তো থাকা যাবে দুজন হ্যাঁ তিন জন থাকা যাবে তিন জন থাকা যাবে তো এটা চার্জ কেমন আছে এটা চার্জ হচ্ছে আপনার নন এসি হচ্ছে 1100 টাকা নন এসি 1100 টাকা আর এসি এসি হচ্ছে 1550 টাকা 1550 টাকা মানে দুজনকার নিয়ে দুজন হ্যাঁ দুজনকার নিয়ে দুজনকে দুজনকার তিনজন পর্যন্ত থাকতে পারে তিনজন পর্যন্ত থাকতে পারবে আচ্ছা কি স্পেশাল কিছুর জন্য আরো বেশি স্পেশাল কিছু বলতে আমার যে এখানে রিভার সাইড না রিভার সাইড ব্যালকনি বলে এটা রেটটা বেশি হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি আর আপনি আপনি সৌন্দর্যটা এখানকার সৌন্দর্যটা আপনি বিকেল বেলা যখন বসবেন ব্যালকনিতে দেখুন এই লঞ্চ যাচ্ছে হ্যাঁ ও লঞ্চ যাচ্ছে এবার সেই জায়গায় আপনি সৌন্দর্যটা এখানে বসে উপভোগ করতে পারবেন ওয়াও সেই কারণে এটা রেটটা আমার একটু বেশি না না এর যে দৃশ্যটা সেটার স্পেশালিটি তো আছেই অনেক সুন্দর অনেক সুন্দর এখানটা দেখুন এখান দিয়ে কিন্তু বসে বসে লঞ্চ যাচ্ছে দেখতে পারবেন আর পাখির কিচির মিচির বাগানের সৌন্দর্য সেটা তো আছেই 24 ঘন্টা কিন্তু ইলেকট্রিক প্লাস জেনারেটর 24 ঘন্টা আমাদের অন থাকে অন থাকে আচ্ছা আর দ্বিতীয়ত ফ্রি ওয়াইফাই পাবেন ফ্রি ওয়াইফাই ফ্রি ওয়াইফাই 30টা রুমে টিভি আছে টিভি আছে প্রত্যেকটা টিভি আমাদের রিচার্জ একদম ওকে আমাদের ধরুন ওকেশন রাস দোল পূর্ণিমা যখন 25 ডিসেম্বর বা 1 জানুয়ারি স্পেশাল ওকেশন গুলো আমাদের ট্যারিফটা একটু চেঞ্জ হবে আচ্ছা কিন্তু সেই ক্ষেত্রে যদি ইউটিউবের মাধ্যমে আপনারা আসেন এই চ্যানেলের মাধ্যমে আসেন আমরা কিছু কনসিডার করে দেবো বাহ 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 মানে এই চ্যানেলটা এসে আপনাকে বলতে হবে যে এইখান থেকে হ্যাঁ 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 আমি এইখান থেকে এসেছি আমি ইউটিউব দেখে এসেছি কিছু আমরা কনসিডার করে দেবো ওকে ওকে তো আর্ট তো অটোমেটিক চলছে আর্টের কাজ হ্যাঁ আর্টের কাজ চলছে আমাদের আচ্ছা এগুলো তো আমার সব একদম হাতেরই আঁকা তাই তো একদম হাতে আঁকা আমি তো কিছু কিছু ভাবছিলাম হয়তো স্টিকার দিয়েও করা সবাই হাতে আঁকছে দেখুন এই যে আমাদের ও সত্যি এইখানটা এসে আজকে দারুণ একটা অভিজ্ঞতা হলো আমার মানে এই যে আর্ট গুলো একদম প্রাকৃতিক ন্যাচারাল ব্যাপার মানে আগের বার যখন এসেছিলাম তখন কিছু কিছু আর্ট দেখেছিলাম এইবারে এই দিকটাও কমপ্লিট হয়ে গেছে আর এসে দেখছি আর্ট গুলো একদম লাইভ দেখতে পাচ্ছি এইটাই তো একটা দারুণ ব্যাপার মানে দেখুন কত সুন্দর কাজটা পুরো মনে হচ্ছে অরিজিনাল যেন ডালপালা এখান থেকে বেরিয়ে আসছে দারুণ সুন্দর এটাও একটা এসি রুম আচ্ছা এসি রুম প্লাস এটা একটা মানে বড় রুম আছে তাই তো দুটো বেড ডাবল এটা হচ্ছে 4 বেডরুম 4 বেডরুম হ্যাঁ এটা এসি নন এসি দুটোতেই দুটোতেই কাজ আছে দুটোতেই কাজ আছে আর প্লাস অ্যাটাচ বাথরুম আছে অ্যাটাচ বাথরুম আছে আসুন বাথরুমটা দেখাচ্ছি বাহ বাহ এই তো দারুণ সুন্দর ব্যাপার তো মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল বড় গিজার তো আছেই সাথে দারুণ সুন্দর ব্যাপার দারুণ ঘর থেকে বেরিয়ে দেখুন যে ব্যালকনিটা আছে এই সেই ব্যালকনি মানে এই এই রুমেও কিন্তু একটা সুন্দর ব্যালকনি আছে যেখান থেকে রাস্তাটা মানে এই যে হোটেলের সামনেটা সেটা পুরোটা দেখা যাবে ভালোভাবে রুমটা একদম নিচে আমাদের রিসেপশনের ঢুকে এক নম্বরে রিসেপশনের ঠিক সামনেই আপনার এটা এসি নন এসি দু রকম ভাবে এটা দেয়া যায় গ্রুপে আছে গ্রুপে এসে থাকতে পারবে তাই তো হ্যাঁ এটা গ্রুপ মোটামুটি যারা 6 জন বা 8 জন তারা থাকতে পারবেন এটা আচ্ছা এটাতে তো সমস্ত কিছুই আছে ডাবল বেড প্লাস এসি অ্যাটাচ বাথরুম কিন্তু ব্যালকনি নেই তার জন্য এই রুমটা কত বলে এই রুমটা আপনার এসি হচ্ছে 1750 আচ্ছা মানে ডাবল বেড আছে হ্যাঁ ডাবল বেড আর নন এসি হচ্ছে আপনার সোম থেকে শুক্র 1300 টাকা সোম থেকে শুক্র 1300 টাকা এইটা নন এসি হ্যাঁ শনিবার এটা 1500 টাকা শনিবারে বেশি কারণ শনিবারে বেশি হচ্ছে আমার যে নরমাল রুম 32টা রুমের মধ্যে আপনার সোম থেকে শুক্র হচ্ছে 650 টাকা রেট নন এসি আর আপনার শনিবার রবিবার হচ্ছে ছুটির দিন উইকেন্ডে উইকেন্ডে বলে আমাদের এটা 100 টাকা আমাদের বেশি হয় সেদিন আমাদের নন এসি রুম গুলো 750 টাকা হয় সেদিন সত্যি ভালো এখানকার প্রাকৃতিক পরিবেশটা তো আরো ভালো ব্যালকনির পাশে রুম নিলে তো দারুণ হতো তাই থেকে এত সুন্দর যে জলঙ্গিনীতে এত সুন্দর যে টলার গুলো চলে সুন্দর দেখা যায় মানে দারুণ লেগেছে হ্যাঁ দারুণ লেগেছে তারপরে এনাদের এর সব ফ্যাসিলিটি গুলো দারুণ বাহ ফোনে তো যোগাযোগ করা তো যাবে ফোনে বুকিং করে নেবে তো তার জন্য নাম্বারটা আপনারা একটুখানি দিয়ে দিন আচ্ছা না আমাদের আরেকটা রিসেপশন নাম্বার আছে 6296 56 6 ওকে এই দুটোর মধ্যে একটা করলেই পাওয়া যাবে যে কোনো নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন মহল দি রিসর্ট মায়াপুর ঘাটের একদম কাছেই আবার যে ইস্কন থেকে খুব যে দূরে সেটাও না হাঁটা পথ হয়তো 10-12 মিনিট লাগবে কিন্তু এত সুন্দর একটা মহল পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্যই এই রিসর্ট বিখ্যাত এখানে গাড়ি পার্কিং খাওয়া দাওয়া সমস্ত কিছুই অতি সুন্দর মানে খুঁত ধরার কোনো জায়গা পাবেন না সেই জন্যই এইখানে
রেটটা আপনারা দেখবেন যে রেট অনুযায়ী এই হোটেলের রুম এখানকার জায়গা কত সুন্দর আর প্রত্যেকটা জায়গায় একটা আর্টিস্টিক একটা ব্যাপার আছে দারুণ সুন্দর।